আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে গত যে ভিডিওটা মানে অশোক লেল্যান্ডের যেই এইচ সিরিজ ইঞ্জিনের ইঞ্জিনের হিস্ট্রি, ইঞ্জিনের যা তাদের যেই টার্গেটে তারা ইঞ্জিন তৈরি করেছিল, ইঞ্জিনের যেই বেসিক ইউজের জন্য মানে যেই সকল কাজের জন্য তারা ইঞ্জিন তৈরি করেছিল, তার সাথে সাথে হিনো কোম্পানির যেহেতু তারা ইঞ্জিন ইউজ করেছে, সেহেতু হিনো এত অ্যাডভান্স টেকনোলজি তারা কীভাবে তৈরি করলো সেটার ইতিহাস, মানে তারপরে যেই অশোক লেল্যান্ডের যেই তাদের গাড়ির যেই মূল টার্গেট আসলে ইন্ডিয়ান রোড কন্ডিশন অনুযায়ী কতটুকু কোন দিক থেকে তারা ট্রাই করেছে সেই জিনিসগুলো আপনাদের সেই ভিডিওটিতে জানিয়েছিলাম। কিন্তু তাদের যেই রিসেন্টলি 2017 সালের পরে তাদের যেই নতুন কাগজপত্র যে আপডেট করেছে, তাদের যে ইউরো সিক্সের যে ইঞ্জিনগুলো ছিল সেগুলো সম্পর্কে নেক্সটের ভিডিওতে জানাবো খুব শীঘ্রই, আশা করা যায় খুব শীঘ্রই হবে। ভিডিওটা একটু দেরি হতে পারে, কিন্তু সেই ভিডিওটাতে আরও ডিটেলসে থাকবে যাদের যেই নতুন এইচ সিরিজের ইঞ্জিন বা তাদের অন্যান্য সিরিজের ইঞ্জিন কোন কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করে তারা তৈরি করেছে সেগুলো সম্পর্কে জানাবো সেই ভিডিওটিতে। আর এই যে ইঞ্জিনটা মানে এইচ সিরিজের যে সকল ইঞ্জিনগুলো সেগুলা এক কথায় বলতে পারেন যে হিনোর মোস্ট সাকসেসফুল একটা এক্সপেরিমেন্টের অংশ, কারণ অশোক লেল্যান্ডের অংশ। তো অশোক লেল্যান্ডের এই এইচ সিরিজের ইঞ্জিনের কিন্তু নামডাক বাংলাদেশেও যেরকম, ইন্ডিয়াতে বেশি হওয়ার কথা যেহেতু তাদের নিজের দেশের কোম্পানি, আর বাংলাদেশে ঠিক সেরকমটাই কিছু কম বেশি হবে কারণ অনেক লোকের কাছে ফেভারিট অশোক লেল্যান্ডের এইচ সিরিজ ইঞ্জিনের ইনিশিয়াল টর্কের যে ব্যাপারটা সেটা অনেক ফেভারিট। তো এটা খালি চোখে দেখে মনে হয় যে অনেক বেশি শক্তিশালী, আসলে অনেক বেশি শক্তিশালী কারণ আরপিএম যেহেতু কম লাগে সেহেতু বেশি টর্ক প্রডিউস করে সেক্ষেত্রে শর্টকাটে। আর যদি অশোক লেল্যান্ডের গাড়িতে যদি লিমিটেডের চাইতে বেশি লোড টানানো হয় মানে একটা নির্দিষ্ট একটা মাপের বেশি ওভারলোডে টানানো হয় সেক্ষেত্রে গাড়ির কিন্তু অনেক ক্ষতি হয়, কিন্তু আন্ডারলোডে মানে বেশি লোডে একটু স্বাভাবিকের যাতে একটু বেশি লোডে কিন্তু আন্ডারলোডে যদি চালানো হয় গাড়িটা মানে একটা নির্দিষ্ট মাপে চালানো হয়, নির্দিষ্ট যেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে গাড়ির উপরে বেশি চাপ না দিয়ে স্ট্রেস না দিয়ে যদি চালানো হয় সেই ক্ষেত্রে নিঃসন্দেহে টাটাকে বিট করে যাওয়ার মতো গাড়ির এফিসিয়েন্সি, গাড়ির যেই গাড়ি বসে থাকে না গাড়ি চলে সেটা অনেক বেশি মানে অনেক অনেক বেশি সেটা মানে কী বলা আর কি ভূমিকা পালন করে একটা ব্যবসার ক্ষেত্রে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অশোক লেল্যান্ডের গাড়ি খুব কম বসে, মানে খুব কম গ্যারেজে সেই গাড়িটা রেস্ট নেয় বা সেটা সার্ভিস করানোর ক্ষেত্রে খুব কম টাইম নেয়, আর খুবই কম সারা বছরে 365 দিনের মধ্যে খুবই কম সময় লাগে গাড়ি সার্ভিস করাতে, অথবা গাড়ির বড় কাজ সেরকম ড্যামেজ হয় না সহজে। তো এই ক্ষেত্রে হাতের সময় কিন্তু অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে, প্লাস অন্যান্য দিক থেকে বেস্ট। আর অনেকের ক্ষেত্রে বেশি রিলায়েবিলিটি প্রয়োজন, অনেকের ক্ষেত্রে বেশি লোড টানা বেশি প্রয়োজন, অনেকের ক্ষেত্রে গাড়ি তেমন একটা যত্নে চালায় না খুব রাফলি চালায়, সেই ক্ষেত্রে টাটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন প্রত্যেকটা ডেডিকেটেড ব্যাপার রয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটা জিনিসের ডেডিকেটেড একটা ইউজ রয়েছে। তো সেই ক্ষেত্রে যেরকম ইউজার সেরকম গাড়ি, তো যে ধরনের ইউজারের যে ধরনের গাড়ি পছন্দ হবে তারা সেই টাইপের গাড়ি কিনবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর মানে যদি সোজাসুজি কম্পেয়ার করা হয় তাহলে তো যাবে না, কারণ দুইটার ক্যাটাগরি দুই ধরনের হয়ে যাচ্ছে। কারণ অশোক লেল্যান্ডের যে ইউজটা সেটা কিন্তু আমি বললাম যে লিমিটেড লোডে বেশি এফিসিয়েন্সি দিতে সক্ষম, আর টাটা ওভারলোডে বেশি এফিসিয়েন্সি দিতে সক্ষম, বেশি আরপিএম, বেশি টর্ক, বেশি আরপিএম মানে বেশি লোডে। কিন্তু যদি স্বাভাবিক লোডের ক্ষেত্রে হিসাব করা হয় দুইটাই গাড়ির একটা লিমিটেড লোডে যদি চালানো হয় সেক্ষেত্রে টাটাকে বিট করা যাবে তেলের দিক থেকে বা অন্যান্য দিক থেকে সাধারণভাবে যদি দেখা হয়। আমার যতটুকু দেখা রয়েছে, যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাপারে সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই ভিডিওটা যেটা গত ভিডিওতে আমি বলেছি যেটাতে সেটার যা যা রয়েছে আশা করি আপনারা এখনও যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন সেই ভিডিওটা, সেখানে অশোক লেল্যান্ডের এইচ সিরিজের ইঞ্জিনের ইতিহাস, কী কী টার্গেটে তারা ইঞ্জিন তৈরি করেছে এবং ইঞ্জিনে তাদের বিশেষ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো রয়েছে। আর খুব শীঘ্রই তাদের যে লাইসেন্স রিনিউ করা লাইসেন্স বা তাদের যে কাগজপত্র আর কি এই টাইপের জিনিস মানে যে ডকুমেন্ট কোম্পানির বা অন্যান্য জিনিস যেগুলো রয়েছে সেগুলো নতুনভাবে তারা যে চুক্তিতে তাদের যে নতুন ইঞ্জিনগুলো তারা তৈরি করেছে এইচ সিরিজের ইঞ্জিন বা অন্য যে ইঞ্জিনগুলো ডেভেলপ করেছে সেগুলো সম্পর্কে গত ভিডিওর মতোই যতটুকু পারা যায় মানে ইনফরমেটিভভাবে ইনফরমেটিভ ওয়েতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেই তাদের নতুন ইনোভেশনগুলো ইউরো সিক্সের ইঞ্জিনে কী কী বিশেষ ব্যাপার রয়েছে অশোক লেল্যান্ডের এইচ সিরিজের ইঞ্জিনের। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এইচ সিরিজের ইঞ্জিনের সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কেমন ছিল, আপনার দৃষ্টিকোণ কেমন ছিল সেই এইচ সিরিজের ইঞ্জিন সম্পর্কে। আর এই ভিডিও সেই ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু মানে কাজে লেগেছে বা কতটুকু আপনারা জানতে পেরেছেন বা কতটুকু সঠিক মনে হয়েছে আপনার কাছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটের ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।